شرقت نفسي بنور من فؤادي اذا رددت من رب العماد وانتشت روحي وصار الدمع يهجري يا الهي خذ بقلبي السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা নাবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين समस्त প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনর জন্য যিনি একমাত্র রব যিনি একমাত্র মা'বুদ ইলা তার জন্যই হচ্ছে সমস্ত প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অতএব সালাত এবং সালাম করি আমরা সেই রাসুলের উপর যিনি আল্লাহ রবিনের ইবাদতের দিকে তার মোদকে আহ্বান করেছেন সকলে তার উপর পরি আমার প্রাণ প্রিয় মুসলিম বন্ধুগণ এই মাত্রীতে যিনি খুতবা দিয়েছেন তিনি হলেন শেখ আব্দুল মাহসিন আল কাসেম যে বিষয়ে তিনি খুতবা দিয়েছেন তা হলো আল্লাহ রবুল্লা আলমিনের আড়সের পরিচয় যার পরিচয় দিতে গিয়ে তিনি অনেক তথ্য আজকের কতবায় তিনি নিয়ে এসেছেন আমরা সংক্ষিপ্তভাবে মূল মূল বিষয়গুলো বলার চেষ্টা করব। আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমিন ইমাম সাহেব বলছেন হে আল্লাহর বান্দারা আল্লাহরবুল্লাহ আলমিনকে ভয় কর ভয় করার মতো কেননা তাকুয়ার মধ্যেই রয়েছে নিয়ামত আর তাকুয়া থেকে দূরে থাকার মধ্যে রয়েছে আজাব শাস্তি সুতরাং হে মুসলমান হে মুসলিম তোমরা জেনে রাখো আল্লাহ সুবহান ওয়া তালা তিনি সম্মানিত গুণাবলী দ্বারা গুণান্বিত এবং সুন্দর সুন্দর প্রশংসা দ্বারা তিনি প্রশংসিত তিনি পরিপূর্ণ তার সত্তাগতভাবে তার নামাবলি এবং গুণাবলীতে এবং তার কর্মে তার কোনো দৃষ্টান্ত নেই তার কোনো শরিক নেই সাদৃশ্য নেই তার কোনো ধরন নেই লাইসা শাহিদ শামী আহম বাসির আল্লাহ বলেন কোনো কিছুই তার মতো নয় তবে তিনি শামী আহম্বাসীর তিনি শুনেন তিনি দেখেন তার শোনা এবং তার দেখা কোনো মখলুকের শোনা এবং দেখার মতো নয় আল্লাহ রবুল্লা আলমিনের যত নাম রয়েছে সবচেতে বিশেষ নাম হল আলখ আল আলখল্লাখ আল্লাহ তালা সৃষ্টিকারী আলখালিক মানে সৃষ্টিকারী আলখল্লাখ একই অর্থ তবে আলখল্লাখ মানে শিগতুল মুবা লাগা বেশি অর্থ বোঝায় সৃষ্টির ক্ষেত্রে অর্থাৎ অধিক সৃষ্টিকারী তিনি যার কোনো শেষ নাই এত বেশি সৃষ্টিকারী তিনি আল্লাহ আল্লাহরবুল্লাহমিনের এই নাম যে তিনি অধিক সৃষ্টিকারী এটা হলো একটি বিশেষ নাম এবং এর মধ্যে যে গুণটা রয়েছে সেটা হলো এর মধ্যে যে গুণটা রয়েছে সেটা হলো যে তিনি সৃষ্টির একটি গুণ অর্থাৎ সৃষ্টি করা এটা হচ্ছে একটি গুণ কার আল্লাহ এই গুণের মধ্যে আর কোনো অংশীদার নেই তাই আল্লাহ তালার সৃষ্টি জগতের আর কোন সৃষ্টিকর্তা নেই আল্লাহ ব্যতীত তিনি একমাত্র সৃষ্টিকর্তা তিনি একমাত্র শিক্ষাদাতা আর এটাকে সমস্ত জাতি উন্মদগণ তারা স্বীকৃতি দিয়েছে আর আল্লাহ সুমান ওয়াত আলা ওহ্তাদ্জাম্লাহদিহী আলামান আশর ও আল্লাহ রব্দুল আল আমিন তিনি তিনি যে সৃষ্টিকর্তা এটা দ্বারা যারা মুশেখ এবং কাফের তাদের বিরুদ্ধে তিনি দলিল প্রমাণ কায়েম করে থাকেন তাই আল্লাহ তালা বলছেন আমুক হলে কৌ মিনু নামকামুল খালি কোন তারা কি আমনীতির সৃষ্টি হয়ে গেছে নাকি তারা নিজেরাই সৃষ্টিকারী এ সম্পর্কে হাদিসে এসেছে জুবাইউবিন মুত ইমরদী আল্লাহ তাআলা নুহু তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লা আল্লাহ সাল্লাম কে শুনলাম ইয়া কোরা উ ভিল মাগরি মাগরিবের নামাজে তিনি সুরাহ তুর পড়ছেন যখন তিনি এ আয়াতে পৌঁছে গেলেন সুরাতুরের আম খলি কু মিন হইরি সাঈলাম হুমুল খলিকোণ আম খলা কুসাম ওয়াল আরজুয়াল্লা ইউ কিনুন আম আইন্দ মুখজা ইন্দ বিকাম হুমুল মুসাই তুরুন এ আয়েতগুলি যখন পড়ছেন তখন কাদা কলবি আয়াতির আমার কলাপজেন হৃদয় যেন উড়ে গেল সুভান আল্লাহ একথা শোনার পর আমার হৃদয় যেন উড়ে গেল অতবর তিনি ইসলাম গ্রহণ করলেন কোরানের আয়াতগুলি শোনার পরে কি আয়াতগুলির মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ রব্দুল্লাহ আলামিন বলছেন আমুক হলি কৌমিন তারা কি এমনিতে সৃষ্টি হয়ে গেছে নাকি তারা নিজেরাই সব সৃষ্টিকারী আমুক হলা আকুস সামাওয়াতিওয়াল তারা কি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছে আসলে আকাশ এবং জমিন কোনো কিছুই তারা সৃষ্টি করে নাই বাল্লা ইউকিন মূল বিষয় হলো তারা বিশ্বাসী নয় নাকি তাদের নিকটে তোমার রবের দন ভান্ডার রয়েছে যে তারা হুমুল মুসাইতিরুন তারা সেগুলোকে খরচ করে থাকে সেগুলোকে পরিচালনা করে থাকে এমনটি নাকি আসলে এগুলো কোনো কিছুই মানুষের হাতে নেই একথা শোনার পরে যুবায়র বিন মুতাইম রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করলেন প্রিয় বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে সবকিছুকে সৃষ্টিকারী তার কোনো শরিক নাই তিনি বলছেন হালমিন আল্লাহ ব্যতীত আর কোন সৃষ্টিকারী আছে কি আর কোন সৃষ্টিকারী নাই যদি পৃথিবীর সমস্ত মত একত্রিত হয় বা সমস্ত মানুষ একত্রিত হয় যে তারা কোনো সামান্য কোনো বস্তুকে সৃষ্টি করার জন্য তারা সকলেই অক্ষম হয়ে যাবে কোনো কিছু সৃষ্টি করতে পারবে না একটি মাসিও সৃষ্টি করতে পারবে না এই সলেনসের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনি আল্লাহ লা ইখলুকু ذبابہ ওয়ালা উইজতা মাউলা তোমরা আল্লাহ রাব্বুল আলামিন কে জাত দিয়ে আল্লাহ তালাকে কে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডাকছো আহবান করছ তারা তো কখনো একটি মাসিকে সৃষ্টি করার ক্ষমতা রাখে না ওয়ালা উইজতা মাউলা যদিও তারা সকলেই একটি মাসিকে সৃষ্টি করার জন্য একত্রিত হয় পারবে না আল্লাহ তালাই খল্লাখ তিনি একমাত্র অধিক সৃষ্টিকারী খল্লাখ এবং আল্লাহ আল্লাহ তালাই একমাত্র সব কিছুকে সৃষ্টিকারী প্রিয় বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন এই সব কিছু সৃষ্টি করেছেন এগুলো অনার্থক নয় তিনি অনার্থক সৃষ্টি করা থেকেও তিনি সম্পূর্ণরূপে মুক্ত এ সম্পর্কে আল্লাহ রব্লাহ আলামিন বলছেন আপাত হাসিবি তুম আনামা খলাফ নাকুম ও আল্নহাকুম ইলাহ আলা তোমরা কি ধারণা করেছ যে আমি আল্লাহ তালা তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি ও আল্নাকুম ইলাইনা আলাহা তুল জাউন নিঃসন্দেহে তোমরা আমার দিকে ফিরে আসবে না তোমরা কেমনটি ধারণা করেছ। আর আল্লাহ রব্লাহ আলামিন যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে আল্লাহ তালার হেকমত রয়েছে প্রজ্ঞা রয়েছে তিনি অনার্থক সৃষ্টি করেন নাই এজন্য তিনি বলছেন অমা খলাক নেসামা ওয়াতি আরদমা বাইন আহ আমি আল্লাহ রবদুল্লা আলামিন আকাশ এবং জমিনকে আর এর উভয়ের মধ্যে যা কিছু আছে সেগুলোকে খেলাধুলার জন্য খেলাধুলার স্বরূপ সৃষ্টি করি নাই বরং এই সব কিছুকে তিনি একটি হ্যাকমত স্বরূপ সৃষ্টি করেছেন তা হলো কি আল কাউনু কুল্লুহু শাহিদুন বিরুবুবিয়াতিহি ওয়া ফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদ আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সৃষ্টি জগৎ এগুলো সাক্ষী বহন করে আল্লাহ তালা রুবুয়তের ক্ষেত্রে অর্থাৎ আল্লাহ তালায় রব আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ তালাই মালিক এই সব কিছুর একমাত্র পরিচালক আল্লাহ এই সুবাহিয়তের উপর এগুলো সাক্ষী বহন করে এবং প্রতিটি বস্তুই প্রমাণ করে আল্লাহ রব্বুল আলমিন একক তার কোন শরিক নেই এই প্রকাম প্রকাশ করার জন্যই আল্লাহ তালা এই সব কিছুকে সৃষ্টি করেছেন প্রিয় বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিনের প্রতিটি প্রতিটি সৃষ্টির মধ্যেই অসংখ্য প্রমাণ রয়েছে যে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের অসংখ্য নাম এবং গুণাবলী রয়েছে যেমন কোরআনে আল্লাহ রব আলামিনের সৃষ্টির সাথে সাথে আল্লাহ তালার নাম এবং গুণাবলীর কথা বলেছেন যেমন আল্লাহ বলছেন যে আল্লাহ আল্লাহ কুল্লিস কদির আল্লাহ তালা সবকিছুর উপর ক্ষমতাশীল এখানে কদির একটি আল্লাহ তালার নাম এবং তিনি যে সব কিছুর উপর ক্ষমতা আছে তার এটাও একটি গুণ আল্লাহ তালার তাহলে আল্লাহ যে সব কিছুর উপর ক্ষমতাশীল এর মধ্যে নাম এবং গুণ উভয়টি পাওয়া যায় ও আল্লাহ কত হাত ও বিকুল নিঃসন্দেহ আল্লাহ রবুল আলামিনের জ্ঞান সব কিছুকে পরিবেষ্টন করে আছে এখানে আল্লাহ তালার গুণাবলী হলো যে তার এলেম রয়েছে জ্ঞান রয়েছে সব বিষয়ে আবার তিনি হলেন আলিম এটি হল আল্লাহ তালার নাম প্রিয় বন্ধুগণ সুতরাং একমাত্র আল্লাহ রবুল আলমিনীয় সব কিছু সৃষ্টিকর্তা আর আর আল্লাহ রব আলিন যে সবকিছুকে সৃষ্টি করেছেন আর উদ্দেশ্য একটি সেটা হলো সকলে যেন আল্লাহ তালার গুলামি করে এ সম্পর্কে আল্লাহ রব আলামিন বলছেন আমা খোলাকুল জিন্না বল ইনসা ইল্লা আলী আবুদুন আমি জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র এককভাবে আমার ইবাদতের জন্যে তাই আল্লাহ বিদিত অন্য যত বস্তুর ইবাদত করা হয় এগুলো সবই হলো বাতিল কারণ তারা কোনো কিছুই সৃষ্টি করতে পারে না একমাত্র আল্লাহ সৃষ্টি করতে পারেন তাই আল্লাহ তারা এমন বস্তুকে আল্লাহ তালা সমকক্ষ স্থাপন করবে সমকক্ষ স্থাপন করে যা কোনো কিছু সৃষ্টি করতে পারে না অহমি খোলা কুন বরং তারা নিজেরাই তো মাখলুক নিজেরাই সৃষ্ট বস্তু প্রিয় বন্ধুগণ এইভাবে ইমাম সাহেব সর্বপ্রথম আল্লাহ রব্দুল আলামিন যে সৃষ্টিকর্তা এটাই তিনি প্রমাণ করলেন তার সুদ শুরুতে এবার তিনি তার মূল বিষয় যেটাকে তিনি আলোকপাত করবেন সেটা হলো আল্লাহ রব্লা আলামিন আর পরিচয় এই ব্যাপারে তিনি মনোনিবেশ করলেন তিনি বলছেন ও তাফাকরুফিল মাখুলকতুন আইবরথুন আল্লাহ রব্দুল্লা আলামিন আর মাখুলকত নিয়ে মাখুলকত নিয়ে তার সৃষ্ট জগৎ নিয়ে চিন্তা ভাবনা করা এর মধ্যে উপদেশ রয়েছে শিক্ষা রয়েছে এর মধ্যে ইমান বৃদ্ধি পায় আল্লাহরব্লা আলামিনের মখলুকত নিয়ে সৃষ্টি করলে ইমান বৃদ্ধি পায় এ সম্পর্কে আল্লাহরব্লা আলামিন পরিষ্কারভাবে বলছেন ইন্নাফি খলকেস্সামা ওয়াতিওয়াল আরদি ওখতিলাফিল্লাহ ইউনলাহার লা আয়াতি আলবাব নিঃসন্দেহে আকাশ এবং জমিনের সৃষ্টির মধ্যে এবং রাত ও দিনের পরিবর্তনের মধ্যে লা আয়াত সমূহ রয়েছে কাদের জন্য লিউলিল আলবাব জ্ঞানীদের জন্যে উলুল আলবাব কারা জ্ঞানী কারা আল্লাহ বলছেন গেনু হলো তারাই আল্লাহ ভীনা এদ করুন আল্লাহ ক ইয়ামা আল্লাহ রব্দুল্হ আমিনকে যারা স্মরণ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে ওয়া আলা জুনু বিহীন এবং শুয়ে শুয়ে আল্লাহ তালাকে যারা চিন্তা করে ওয়েদ এফাকের উনআফি খলকিস সামাওয়া ইয়াল আর্দ এবং আকাশ এবং জমির সৃষ্টি নিয়ে যারা চিন্তা ভাবনা করে তারাই তো ঘ্নি এবং তারা বলে রব্বানামা খলা তাহাদীনা হে আমাদের রব এ আকাশের এবং এই জমিনের এই সব কিছু তুমি অনর্থক সৃষ্টি করে নাই সুবাহা তোমার পবিত্রতা ঘোষণা করছি হে আমাদের রব ফাকিনা আদাবান্নার আমাদেরকে জাহান্নামের রাজাব থেকে তুমি রক্ষা করো প্রিয় বন্ধুগণ এরপরে ইমাম সাহেব বলছেন আল্লাহ রবুল আলমিন সমস্ত মাখলুকতের মধ্যে সবচাইতে বড় মাখলুক হলো আল্লাহ রবুল আলমিনের আরস সবচেয়েতে বড় মাখলুক কোনটি বলুন

তিনি ব্যতীত আর আর তোমাদের তিনি তিনি কোন নাই তো কিছুকে সৃষ্টিকারী তাহলে আল্লাহ কিছুকে সৃষ্টিকারী এবং আল্লাহ তালাই রব আল্লাহ তালাই হলেন সত্য ইলা তাই আল্লাহ নব্বুল তিনি নিজের উপর প্রশংসা করেছেন নিজের ব্যাপারে তিনি যে ওই যে বড় মাখলুক আরসের রব এজন্য তিনি নিজের প্রশংসা করেছেন আরসের রব বলে দাবি করে আল্লাহ বলছেন রব্বুল আর আজিম আল্লাহ তালা হলেন তিনি সেই মহা বিশাল বড় আরসের রব এটা দ্বারা আল্লাহ প্রশংসা করলেন তার এবং তিনি আরসের একমাত্র মালিক এটা দ্বারাও তিনি তার প্রশংসা করলেন যে রফি রফিউদ্দার জয়িদুল আরস আল্লাহ রব্বুল আলামিন তিনি হলেন সুচ্চ মর্যাদার অধিকারী আর তিনি হলেন জুল আরশি আরসের একমাত্র মালিক এভাবে আরস বিশাল বড় একটি মাখলুক এটা এত বড় মখলুক সেজন্য আল্লাহ তালা তিনি তার প্রশংসায় নিয়ে এসেছেন যে আমি সেটার মালিক আমি সেটাকে সৃষ্টিকারী আমি সেই আরসের রব সুবাহ আল্লাহ প্রিয় বন্ধুগণ আল্লাহ রব আলমিন তিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করার আগেই এ আরসকে সৃষ্টি করেছেন আরস আকাশ এবং জমির সৃষ্টির আগে সৃষ্টি করেছেন এ সম্পর্ক আল্লা রবদুল্লা এলামিন বলছেন ওল্লাদিয়ে কলা কস্সামা ওয়াতি ওল্লাহ দ ফিস ইত্যাতি আইয়াম আল্লাহত সত্তা যিনি আকাশ এবং জমিনকে মাত্র ছয় দিনের সৃষ্টি করেছেন আর ওয়াকান আরসুহু আলাল মা ওই সৃষ্টির সময় তার আরস ছিল পানির উপরে লিয়াবুলু হকুম আই আমালা কেন সৃষ্টি করলেন মানব জাতিকে আল্লাহ বলছেন কেন সৃষ্টি করা হলো লিয়াবুল হুক মা ইউকুম আমালা যাতে করে আল্লাহ তালা তোমাদেরকে পরীক্ষা করে নেন তোমাদের মধ্যে কে অধিক উত্তম আমল করতে পারে আল্লাহ রহসন সাল্লা বলছেন কান আল্লাহ ওয়ালাম ইয়াকুন সাহাই কবুল হুম ওকান আল্লাহ তালাই ছিলেন এর পূর্বে কোনো কিছুই ছিল না ওয়ালাম ইয়া কুন সাহীন আল্লাহর পূর্বে কোনো কিছুই ছিল না আল্লাহ তালে একমাত্র ছিলেন আর তার আড়হ ছিল পানির উপরে এরপরে আল্লাহ তালা খলাকাতি আকাশ আর জমিনকে সৃষ্টি করলেন তাহলে এ হাদিস দ্বারা এবং কোরআন দ্বারা স্পষ্ট হয়ে গেল আল্লাহ রবুল্লা আলমীর সর্বপ্রথম আকাশ এবং জমিনের আগে কি সৃষ্টি করেছেন বলুন আরসকে প্রিয় বন্ধুগণ আরস হল সর্বপ্রথম সৃষ্ট একটি মাখলুক এরপরে আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন তবে তার আগে আল্লাহ তালা তাকদির আল্লাহ তালা তাকদীর সৃষ্টি করেছেন আল্লাহ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া كتب الله مقادير الخلائق قبل ان يخلق السماوات والارض بخمسين الف سنه الله رب العالمين তিনি লিখে দিলেন তাকদীর সমস্ত مخلوقاتের তাকদীর قبل ان يخلق السماوات والارض আকাশ আর জমিন কে সৃষ্টি করার 50000 বছর আগে আর ও আর সুহ আল আলমা আর আল্লাহর আরস ছিল পানির উপরে প্রিয় বন্ধুগণ এখানে একটি মিথ্যা কথা প্রচার হয় আমাদের কাছে সেটা হলো যে আল্লাহ তাল্লাহ রাসুল্ল সাল্লাহমকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন এটি চরম মিথ্যা কথা এটি চরম মিথ্যা কথা যার বর্ণনা কোরআনে এবং হাদিসে কোথাও আসে নাই একমাত্র এটার বর্ণনা পাওয়া যায় এক মানুষদের কাছে অবুস মানুষদের কাছে পাওয়া যায় যারা কোরআন এবং সুন্না পড়ে না বুঝে না বুঝতেও চায় না তারা এই ধরন কথাগুলি বলে থাকে আল্লাহ মাদেরকে এই চরম মিথ্যা কথা থেকে যা আল্লাহ তালা নাজিল করেন নাই সেটা থেকে আল্লাহ মাদেরকে হেফাজত করুক আমি অন্য হাদিসে এসেছে আল্লাহ তালা কলম সৃষ্টি করেছেন সর্বপ্রথম প্রিয় বন্ধুগন আল্লাহ রব আলমিনের আড়সটি কেমন এর অবস্থানটি কেমন এ সম্পর্কে ইমাম সাহেব বলছেন যে আরো হলো গায়েব যা আমরা দুনিয়াতে দেখতে পাই না তবে আল্লাহ আলামিন কিছু গুণাগুণ বর্ণনা আমাদেরকে দিয়েছেন যাতে করে আমরা এর প্রতি যথাযথভাবে ইমান আনতে পারি এবং এটাও বিশ্বাস করি করিহি আলা খলকেহি যে আল্লাহ তালা তিনি মাখুলুকের উপরে আছেন কোথায় আছেন আল্লাহ আল্লাহ তালা মখলুকের উপরে আরো উপরে পানির উপরে সবকিছুর উপরে কে আল্লাহ সুবাহ এটাকে বুঝানোর জন্য আল্লাহ তালা আরশের কিছু বর্ণনা কোরআনে দিয়েছেন রাসুল্লাহ সাল্লাম হাদিসে দিয়েছেন আল্লাহ রব আলিন আরস হলো এই জগতের উপরে একটি কুব্বার মতো কিসের মতো কুব্বা যে সম্পর্কে কুব্বা মানে গুম্বুস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বর্ণনা দিয়েছেন ইন্ন আরশহু আলা সামাওয়াতিহি লাহাকাযা যা আল্লাহ তলা আরশ আকাশের উপরে হলো এই রকম আকালাবি আসাবিহি মিছলা আল কুব্বাত আলাইহি অতঃপর তিনি তার আঙ্গুলিগুলি দ্বারা উপ্বার মতো করে আকৃতি দেখাই দিলেন সাহাবাদেরকে হাদিসটা আবু দাউদ এসেছে প্রিয় বন্ধুগণ আরশ হলো এমন যে আরস পানির উপরে যেটা একটু আগে গেছে যে কারণে আরসু আল্লাহ মা কবলা খাল কেসলামাবাদী ওয়ালা আর আড়স পানির উপরে ছিল আকাশ এবং জমিনকে সৃষ্টি করার পূর্বে আরস এখনও পানির উপরে রয়েছে যেমন রাসূলুল্লা সাল্লাল্লাহ সাল্লাম বলছেন ও লারসুফকল মা আরস পানির উপরে ওল্লাহহু ফকল আরশি আল্লাহ তা আলা আরসের উপর আলাই উন্মিন আবা আলিখুন আল্লাহ তালার কাছে তোমাদের আমল সম্পর্কে কোনো কিছুই সামান্যতম গোপন নয় আমার বন্ধুগণ আল্লাহ রবীন্দ্রের আড়স এটা হলো মখলুকতের জন্য স্বরূপ সমস্ত সৃষ্ট জগতের জন্য স্বরূপ হলো আড়স বুঝে আসলো আরস হলো স্বরূপ সমস্ত মাখলুকতের জন্য আর এই আড়সটি খুবই অজনার দিক থেকে সবথেকে ভারী আকার জমি যত ভারী যত কিছু আছে যত ভারী সবকিছুর চাইতে ভারী বস্তু হলো ওজনর দিক থেকে আরস শেখুল ইসলাম ইবনে তাইমিয়া একটি হাদিসের আলোকে বলছেন যে যা এটা এটা প্রমাণ করে আন্না জিনাতিল আরশি আছকুল আওযান আরশের ওজন এটা হলো সবথেকে ভারী ওজন আরশের অবাইনায়াদিল আরশি কুরসিউন আযীমুন আরশের সামনে রয়েছে কুরসি এক বিশাল বড় কুরসি যার বর্ণনা কোরআনে আল্লাহ তালা দিয়েছেন ওসি আ কুরসি ইহুসামাওয়াল আর্দ আল্লাহ তালার কুরসি আকাশ এবং জমিনকে বেষ্টন করে আছে আকাশ এবং জমিন বিস্তৃত হলো আল্লাহ তালার কুরসি কুরসিটা আরো দিকে সিঁড়ির মতো কালমির কতাম সাহেব বলছেন শিরির মতো এটা হলো একটা লিফটের মতো এই কুরসিটা আরশের দিকে আর এই কুরসি আরশের বিশালতার কাছে কেমন যে অমাল কুর্শিউমা আজ মাতিহিলাল আরশি আরশ্বের নিকটে কুর্শির বিশালতা হলো এই রকম হাল্ক তিন মিন হাধি দিন আলকত আলকত বাইনা জহরেই বাইনা জহরেই ফুলা তিনমিনাল আৰদি যে একটা লোহার একটা আংটা একটা টুকরা এই পৃথিবীর ভূপৃষ্ঠর ওপর যদি রাখা হয় তাহলে পৃথিবীর তুলনায় পৃথিবীর এই জমির বিশালতার তুলনায় ওই লোহার একটা আঙ্কা কতটুকু হবে বলুন তো সামান্য কিচ্ছু না বলা হলো যে আরসের বিশালতার কাছে এই যে কুর্সি যেই কুর্সি আকাশ আর জমিনকে বেস্ট করে আছে এই কুশি এই এরকম কোন অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না কাছে যেমন একটি একটি লোহার টুকরা এই সামান্য পৃথিবীর ভূপৃষ্ঠে যদি রাখা হয় এটার যেমন কোন অস্তিত্ব খুঁজে অস্তিত্ব থাকার বা বুঝার কথা নয় এরকম আরসের বিশালতার কাছে এই যেই কুর্সি আকাশ আর জমিনকে বেষ্টন করে আছে এর বরফের কোন কি বলে কোরা আর খুঁজে পাওয়া যায় না এত বিশাল বড় আরশ এই আরশ কি আবার চারজন ফেরেশতা ধরে আছে কয়জন ফেরেশতা চারজন এটা হলো দুনিয়ার জীবনে আর আখিরাতে আটজন ফেরেশতা ধরে রাখবে যেটা কুরআনুল কারিমে এসেছে প্রিয় বন্ধুগণ প্রতিদিন দলিল ইমাম সাহেব দিয়েছেন আমি দলিল সবগুলো উল্লেখ করছি না যেহেতু সময় আমাদের দীর্ঘ হয়ে যাবে সেজন্য এবার লক্ষ্য করুন যে আরশের বহনকারী ফেরেস্তাগণ তাদের চরিত্র হলো এমন যে তারা আল্লাহরব্লা আলামের প্রশংসা জ্ঞাপন করে সদা সর্বদাই আল্লাহ বলছেন আল্লাহ বিহীন উল্লাহ আরস আমান হাহু ইসব বিহা বহনকারী ফেরেস্তাগণ আড়সের চতুর্দিকে অবস্থানকারী বহনকারী ফেরেস্তাগণ তারা আল্লাহ তালার প্রশংসা দ্বারা প্রশংসা করতে থাকে তার তসবি পাঠ করতে থাকে আল্লাহর প্রতি তারা ইমান আনে এবং তারা ক্ষমা প্রার্থনা করতে থাকে ইমানদার বান্দাদের জন্য সুবাহান আল্লাহ আর তারা দোয়া করতে থাকে রব্বানা ওসিয়াত কুল্লা সাই রহমা ও আলমা আল্লাহ তোমার জ্ঞান তোমার রহমত তোমার এলম তো সব কিছুকে বেষ্টন করে আছে সুতরাং হে আল্লাহ ফির তাবু যে বান্দারা তোমার কাছে তবা করে তাদেরকে তুমি ক্ষমা করে দাও যে বান্দারা তোমার পথ অনুসরণ করে তাদেরকে তুমি ক্ষমা করে দাও ওকে হিম আজাব জাহিম এবং ওই সব বাদাদেরকে তোমার জাহান নামের আজাব থেকে তুমি হেফাজত করো বাঁচিয়ে দাও সুবাহান আল্লাহ এইভাবে ফেরেস্তাগুন ক্ষমা প্রার্থনা করতে থাকেন ইমানদার বান্দাদের জন্যে

একমাত্র ইবাদত পর উপযুক্ত কে এই আরশের এই বিশাল আরশের রব যিনি তিনি একমাত্র ইবাদত পাওয়ার উপযুক্ত আল্লাহ তাআলা বলছেন আল্লাহ লা ইলাহা ইল্লাহু রব্বুল আরশিল আযীম আল্লাহ তালা হলেন তিনি যিনি ব্যতীত আর সত্য কোনো ইলাহ নেই সত্য কোনো মাবুত নেই তিনি হলেন রব্বুল আরশিল আযীম একমাত্র সেই বিশাল আরশের রব সুবহানাল্লাহ প্রিয় বন্ধুগণ তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রবাহিনের কাছে যখন দোয়া করতেন দোয়াতে বেশি বেশি বলতেন যে আল্লাহ আপনি তো সেমাত্র ইলা মালিক এগুলো বেশি বেশি বলতেন দুয়াতে কারণ তিনি জানতেন আরস কত বড় এর একটা ধারণা অবশ্যই তার ছিল এই জন্য তিনি এই বিশাল আরসের কথা বলে বলে দোয়া করতেন তিনি যখন মহা বিপদগ্রস্ত তার মধ্যে পড়ে যেতেন তখন আল্লাহকে ডাকতেন

এভাবে মোহাম্মদ সাল্লাম বিপদগ্রস্ত অবস্থায় দোয়া করতেন আর দোয়া করার পরে তার বিপদ দূরীভূত হয়ে যেত আলহামদুলিল্লাহ আজকেও যদি আমরা এই দোয়া দ্বারা দোয়া করি জীবনে যত কসিন মুসিবত আসুক না কেন যত বড় বিপদ আসুক না কেন আপনি এই দোয়া পড়তে থাকুন রাত দিন আল্লাহ তালা আপনার বিপদ দূর করে দিবেন আলহামদুলিল্লাহ কারণ তিনি আরসের মালিক আরসের তুলনায় আপনার বিপদ অতি সামান্য আপনার বিপদ অতি সামান্য আপনার প্রার্থনা খুবই নগণ্য সামান্য তিনি হলেন বিশাল রব আল্লাহ আর তাই তো সাল্লাম বলছেন যে কেউ যদি কোন অসুস্থ ব্যক্তির সেবা করতে যায় বা তাকে জিয়ারত করতে যায় আর ব্যক্তির অবস্থা যদি এমন হয় যে মৃত্যুর সম্মুখীন মৃত্যুর সজ্জায় সাহিত তাহলে সে যেন তার কাছে গিয়া সাতবার পরে এই দোয়া أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك أسأل الله العظيم أمي الله شيء مها بشال الله كاسي أمي برتنا كتسي جيني رب العرش العظيم بشال عرش الرب كي بلتسي أي يشفيك আল্লাহ যেন তোমাকে সুস্থতা দান করেন সুবাহান আল্লাহ আল্লাহ রাসুল সাল্লা বলছেন আল্লাহ তালা ওই অসুস্থতা থেকে ওই মানুষটিকে মুক্তি করে দেন সুবাহান আল্লাহ তাহলে এখন এখন এই সব তৌহিদের দোয়া বাদ দ্বারা এইসব তৌহিদের দোয়া বাদ দ্বারা আমরা বলি রব্বুল আলবিন আমাদের অমুক বুজুর্গের উচিল আমাদেরকে তুমি মাফ করে দাও হে আল্লাহ ছোট ছোট বাচ্চাদের উচিল আমাদেরকে মাফ করে দাও হে আল্লাহ আমাদেরকে এই কবরের উচিলাই মাফ করে দাও হে আল্লাহ আমাদেরকে এই কবরের মাটির উচিলাই মাফ করে দাও হে আল্লাহ আমাদের এই যে কবরের যে লাল শালু কাপড় আছে এই মাঝের উচিলাই মাফ করে দাও এগুলো কি আল্লাহর এই মহত্ব বরত্বের কাজে এগুলো কি ঠিক বলা কখনো ঠিক নয় এগুলো চরম অপরাধ শুধু আল্লাহ তালার তৌহিদ কে না জানার কারণে এই সব এই সব নোংরা কাজগুলো আমরা করে থাকি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন ইসলাম কোথায় আর আমরা কোথায় আল্লাহ আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করুক আমিন প্রিয় বন্ধুগণ এই আরস আল্লাহ রব আমাদের যে আত্মীয়তার সম্পর্ক আছে এই বস্তুটি আরসের সাথে জ্বলন্ত কোন বস্তুর সাথে ঝুলন্ত সম্পর্কের গুরুত্ব কতটুকু দেখুন আত্মীয়তার সম্পর্ক নামক এই বস্তুটি আল্লাহ তালার আরশের সাথে জুলন্ত সে বলতে থাকে মান অসলা অসলাহুল্ল যে আমাকে সংরক্ষণ করবে আল্লাহ যেন তাকে সংরক্ষণ করে মানে যে আমাকে মিলাবে আল্লাহ যেন তাকে মিলিয়ে দেন অমান কত আনিয়ে কত যে আমাকে কেটে ফেলবে আল্লাহ যেন তাকে কেটে ফেলেন না সম্পর্ক গুরুত্ব বিরাট আল্লাহ তালা আরো সে ঝুলন্ত রয়েছে প্রিয় বন্ধুগণ আরো সেখা আছে এটাও যে ইন্না রহমাতি গোলাব গদবি আমার রহমত আমার ক্রুত কে অতিক্রম করে সুবাহ আল্লাহ আল্লাহ রহমত আল্লাহর যে রাগ আছে এই রাগের উপর বিজয়ী হয় এই জন্য তো আমরা শাস্তি পাই না পাপ করার পরে শাস্তি পাই না আজকে পাপিরা অন্যায় করে শাস্তি না আমরা আল্লাহ বুঝি অক্ষম তালা না কখনো তিনি অক্ষম নয় তিনি রহমত দ্বারা সুযোগ দেন যেন বান্দারা তোবা করে ধন্য হয়ে যায় অনন্তকালের সেই জাহান্ন থেকে যেন বেঁচে যায় অনন্তকালের সেই সুখ শান্তি যেন বান্দারা তোবা করে পেয়ে যায় এই জন্য তার রহমত দ্বারা এইভাবে বান্দাদেরকে সুযোগ দেন প্রিয় বন্ধুগণ এই নিচেই সূর্য প্রতিদিন সাজদা দিয়ে থাকে যা রাসুল্লাহ সাল্লাম বলেছেন আমার বন্ধুগণ আকাশ জমি একদিন সব ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ রবীন্দ্রের আরস বাকি থাকবে এটাও রাসুল্লাহ সাল্লাম বলেছেন প্রিয় বন্ধুগণ সূর্য যেদিন খুবই মানুষের বিপদ যখন খুবই বৃদ্ধি পেয়ে যাবে কিয়ামতের দিন এবং সূর্য যখন খুবই নিকটবর্তী হবে সেদিন সূর্য এত নিকটবর্তী মানুষের মাথার এক মাইল পরিমাণ দূরত্ব নিকটবর্তী চলে আসবে সূর্য আর সেই দিন আল্লাহ আর কোন ছায়া থাকবে না সেই দিন আল্লাহ তালা আল্লাহর খাস বান্ধাদেরকে আল্লাহ তালুসের ছায়া তুলে আশ্রয় দিবেন সুবাহ আল্লাহ আল্লাহর খাস বান্দা কারা আল্লাহ কাদেরকে আশ্রয় দিবেন হাদিসটি শুনুন আল্লাহ রাসুল সাল্লাম বলছেন আল্লাহ তালা সাত শ্রেণির মানুষদেরকে আল্লাহ তালা আরো সের নিচে আশ্রয় দিবেন কিয়ামতের দিন সেই দিন আল্লাহর আরো সের আর কোন ছায়া না এক নম্বর আল ইমাম আল আদিল ন্যায় পরায়ণ বাদশাহ ন্যায় পরায়ণ বিচারক সে যে কোনো মহলে হোক না কেন সে যদি আদল হয় ন্যায় পরায়ণ হয় সে যদি সঠিক বিচার করে সে রাষ্ট্রনায়ক নায়ক হওয়া শর্ত নয় যে কোনো পদেই সে বিচার হোক না কেন ফেসলাকারী হোক না কেন আল্লাহ তালা আল্লাহর সন্তুষ্টির জন্য ন্যায় পরান ফয়সালার জন্য তাকে আল্লাহ তালা আর সের সায়তলে আশ্রয় দিবেন সুবাহান আল্লাহ দুই ওই যুবক যে যুবক তার যৌবন কালটি আল্লাহর ইবাদতে কাটাচ্ছে তিন ওই মানুষ যে মানুষের অন্তর আল্লাহর ঘরের দিকে জ্বলন্ত থাকে কখন নামাজের সময় হবে সুবাহান আল্লাহ তিন ওই দুই ব্যক্তি যেই ব্যক্তি যেই দুই ব্যক্তি একজন আরো জনকে ভালোবাসে আল্লাহর জন্য আবার একজন আরো জনের সাথে শত্রুতা হয় আল্লাহর জন্য চার ওই পুরুষ যেই পুরুষকে কোন সুন্দরী রমণী খুব সম্ভ্রান্ত পরিবারের কন্যা আহ্বান করতেছে খুব সুন্দর ও জামালিন খুবই সুন্দরী নারী আহ্বান করতেছে কিন্তু ওই মানুষটি বলতেছে ইন্নিয়াকওয়াফুল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলমিনকে ভয় করি আল্লাহর ভয়ের জন্য সে অন্যায় লিপ্ত হয় না বাস

আর তার চক্ষু দিয়ে পানি ঝরতে থাকে ওই মানুষটিকে আল্লাহ তালা আর সে আজিমের সায় তলে আশ্রয় দিবেন সুবাহান আল্লাহ যে মানুষ একা কি আল্লাহকে স্মরণ করে আর তার চক্ষু দিয়ে পানি পড়তে থাকে হয়তো সে অতীতে পাপ করেছে গুণা করেছে এখন একা কি স্মরণ করে আল্লাহকে জানলা আমি যে কত পাপ করে ফেলেছি তখন তার চক্ষু দিয়ে পানি আসে হয়তো আল্লাহর কাছে প্রার্থনা করে দোয়া করে জান্নাত চায় আল্লাহকে স্মরণ করে আর জিকিরের সময় তার চক্ষু দিয়ে পানি পড়তে থাকে এই মানুষটিকে আল্লাহ তালা আর সে আজিমের আশ্রয় দিবেন সুবাহান প্রিয় বন্ধুগণ জান্নাত হলো সম্মান ও মর্যাদার এবং স্তরের একটি জায়গা তাই জান্নাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো জান্নাতুল ফেরেদাউস আর ওই জান্নাতুল ফেরেদাউসের সাদ হলো আর রহমান আল্লাহ তালা আর সুবাহান আল্লাহ হে আল্লাহ তোমার সমস্ত রহমতের রুসিলাই তোমার সমস্ত আসমাল হোসনার রুসিলাই তোমার সমস্ত সুন্দর গুণাবলীর রুসিলাই আমাদেরকে সেই জান্নাতুল ফেরে দাবসে তুমি স্থান করে দিও আমি প্রিয় বন্ধুগণ তাই রাসুল্লাহ সাল্লাম বলছেন তোমরা যখন জান্নাত চাও ওয়াইদা সাল তুমুল্লাহ তোমরা যখন আল্লাহর কাছে চাও ফাস্ট আলুহুল ফেরেদাউস তখন জান্দাতুল ফেরদাউস চাও ফাইল্নাহু আউসাদুল জান্না সেটা হলো জান্নাতের মধ্যম স্থান এবং ওয়া আলাল আল জান্না এবং সেটা হলো জান্নাতের উচ্চস্থান অমিনহু তান ফাজিরু আনহারুল জান্না ওই জান্নাতুল ফেরদাউস থেকেই জান্নাতের নহরগুলি প্রবাহিত হবে ওয়াফহু আরসুর রহমান ওই জান্নাতুল জান্দাতুল ফেরেদাউসের উপরেই হল আল্লাহ তাআলা আর আল্লাহ তাআলা আর সুহান প্রিয় বন্ধুগণ এরপর ইমাম সাহেব বলছেন হে মুসলিম জাতি হে মুসলমানগণ আরও যতই বড় হোক না কেন তার চাইতে বড় তার চাইতে বিশাল তার চাইতে প্রশস্ত হল আল্লাহ সুবাহ তা সুতরাং আল্লাহর প্রতি ইমান আনা আল্লাহর আনুগতের উপর অটল থাকা এটা হচ্ছে ইমানের দাবি আল্লাহর প্রতি ইমান আনা এবং আনুগতের বট অটল থাকলে এতে মন তৃপ্তি হয় মনের ভিতরের সমস্ত দুঃখ যন্ত্রণা ধরিভূত হয়ে যায় হৃদয় প্রশস্ত হয়ে যায় আল্লাহর আনুগত্যের ওপর অটল থাকাই হচ্ছে আদাতু দুনিয়া আখের দুনিয়া এবং আশের সফলতা সৌভাগ্যশীলতা সুভানন্দ এভাবে প্রথম সুতবা শেষ করেছেন দ্বিতীয় সুতবায় যে পয়েন্ট ইমাম সাহেব বলেছেন তা হলো

এ উচ্চতা মাকলুকের উপরে এটা প্রমাণিত হয় ফিতরাতি দলিল দ্বারা মানে হৃদয় স্বাভাবিক সাক্ষ্য দেয় যে আল্লাহ কোথায় মন কোন দিকে যায় নিচের দিকে ডাইনে বামে না উপরে পৃথিবীর সব মানুষের আত্মা উপর দিকে চলে যায় যে আল্লাহ উপরে আছে কেউ বলে না আল্লাহ ডাইনে বামে এগুলা অন্তরে আসে না জোর করে বলা হয় আল্লাহ সর্বত্র বেরাজমান কিন্তু হৃদয় আত্মা উপরের দিকে চলে যায় বলে আল্লাহ উপরের দিকে আছে ডাইনে বামে নাই কথা বুঝে আসলো ইমাম সাহেব বলছেন এই ফিতরাতি ভাবে স্বভাবটা চরিত্র দ্বারাই এটা প্রমাণ জানলা উপরে দুই সঠিক জ্ঞান সাক্ষ্য দেয় জানলা তালা উপরে কোরআন এবং সুনার স্পষ্ট দলিল সাক্ষ্য দেয় আল্লাহ উপরে কামাল এবং আল্লাহ পূর্ণতার দাবি হচ্ছে আল্লাহ উপরে এই সব কিছুর উপর এক হাজার অধিক দালিল রয়েছে আলা দালেক আক্তারা মিন আলফ আল্লাহ যে উপরে এর উপরে 1000 এর উপরে দলিল আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে ইমাম সাহেব বলছেন আল্লাহ হলো আকাশে আল্লাহ কোথায় আকাশে বান্দাদের উপরে সবকিছুর উপরে আল্লাহর দিকেই তো ফিরে যায় আকাশের দিকে ফিরে যায় ফেরেশতা এবং জিবরিল আলাইহিস সালাম কালিমা তু তাইবা এটা উপরের দিকে উঠে যায় আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনকে সৃষ্টি করার উপরে এই আরসে আজিমের উপর তিনি সমাধীন হয়েছেন তিনি ইস্তাওয়া আল্লাহ হাউশ আরসের উপর তিনি সমাধসীন কিরকম সমাধীন তিনি সেখানে কেমন সমাধসীন বলছেন ইয়ালি কবি জেলা ও যেমন আল্লাহর সম্মান ও মর্যাদা আল্লাহর বরতের শানে যেমন কি হওয়া উচিত তেমন এর ব্যতিক্রম নয় বুঝে কথাটি তবে ইস্তাওয়া সিফাতুহু আল্লাহ তালার একটি সিফাত হলো তিনি তিনি সমাধীন কিসের উপরে আরসের উপরে কেমন মাখুলুক আরস আরস হল সব বড় সব আজিম মাখুলুকের উপরে আল্লাহ তাআলা অবস্থানকারী সুবহান আল্লাহ আরসের উপর সমাধীন তাই আল্লাহ বলছেন রহমান ও আল্লাহ রুশি রহমান আল্লাহ তিনি হলেন আরসে আজিমের উপর সমাধীন ইমাম আউজাই রহমেতুল্লাহ তিনি বলছেন আমরা সকলেই এবং সমস্ত তাবিয়াইনগণ অকমত আমরা বলি না উলু আমরা বলি ইন আল্লাহ কল আল্লাহ রাশের উপর আল্লাহ বর্ণিত হয়েছে আমরা সেগুলোর প্রতি ইমান এনেছি প্রিয় বন্ধুগণ তাই নবী করিম সম্মান ও মর্যাদার জন্য তার মর্যাদাকে প্রকাশ করার জন্য আল্লাহ মক্কা থেকে মসজিদুল আকসা এর সেই মসজিদুল আকসা থেকে আল্লাহ তাআলা উপরের দিকে সাত আকাশ পর্যন্ত আল্লাহ তালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাছ করিয়েছেন ঠিক না নবীজি সাল্লাল্লাহু সেই সাত আকাশের উপরে গিয়ে ও সামিআ শরীফা মালা الملائكه কাতাবা ফেরেশতাগণ লিখেন মানুষের কার্যক্রমগুলো লিখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কলমের লিখার শব্দটাও শুনতে পেয়েছেন সাত আকাশের উপরে গিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নবীজির জন্য জয়েন করেছেন মসজিদুল আকসাকে আর মেহরাজের যাওয়ার ওই অবস্থান হিসাবে যে ওই মসজিদুল আকসা থেকে তার উপরের দিকে মেরাজ হয়েছিল কোন দিকে মেহরাজ হয়েছিল ডাইনে বা মেন উপরের দিকে উপরের দিকে মেহরাজ হয়েছিল যে মসজিদুল আকসা নবীগণ বানিয়েছেন সেটা মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল হারামের পরেই সেই মসজিদকে নির্মাণ করা হয়েছে আর সেটা হলো এমন মসজিদ যে তিনটি মসজিদে যেখানে ভ্রমণ করা যায় ইবাদতের উদ্দেশ্যে তার মধ্যে অন্যতম সেটিও একটি মসজিদ সেই মসজিদে রাসলাম সমস্ত নবীগণের ইমামতি করেছেন যে মসজিদের চতুর্দিকেই আল্লাহ তালা শঙ্ক বরকত দিয়েছেন অহুনা কাইসারুন সেই মসজিদুল আকসার সেই সেই বাইতুল মোকাদ্দ সেই জায়গা থেকেই মানুষের হাসর হবে এটাও ইমাম সাহেব বললেন সুতরাং সেই মসজিদুল আকসাহ মুকদ্দাসের এই স্থানের প্রতি ভালোবাসা থাকা মুসলমানদের অন্তর এটা হলো দিন এবং ইমান আর সেটা পুনরায় মুসলমানদের হাতে চলে আসা এটা আল্লাহর জন্য খুব বড় ব্যাপার নয়

সৃষ্টিকর্তা আল্লাহ তালা সব কিছুকে সৃষ্টি করেছেন যেন এক আল্লাহর গোলামি করা হয় আল্লাহর দাসত্ব যেন আমরা সকলেই করি আর সমস্ত বস্তুই হচ্ছে আল্লাহর গোলাম আল্লাহ রাবুল আলম সবচেয়ে বড় যে বস্তু সৃষ্টি করেছেন সেটা হলো আরস যে আরসকে আল্লাহ সৃষ্টি করে তার উপর সমাসীন আছেন প্রিয় বন্ধুগণ কুর্সি আকাশ এবং জমিনকে বেষ্টন করে আছে সেই কুর্সির অস্তিত্ব আর সে কিচ্ছু নয় সুবাহন আল্লাহ প্রিয় বন্ধুগণ তাই আল্লাহ তালা কোরআনে তার নিজের বরত্বকে প্রকাশ করতে গিয়ে বলেছেন আমি কিন্তু আরো মালিক আমি আরো রব আমি আরো একমাত্র মালিক এভাবে তিনি নিজের বরত্ব প্রকাশ করে বলেছেন তোমরা সকলেই আমার গোলাম আমার গোলাম হয়ে যাও প্রিয় বন্ধুগণ আর আল্লাহ রবাহিন আরো সের উপর মাখলুকের উপর আরো উপর আল্লাহ তালা সেই জান্নাতুল ফেরদাউসের উপর হল আল্লাহর আরশ আরশের উপরে তিনি আল্লাহ উপরের দিকে আল্লাহ উপরের দিকে আল্লাহ ডাইনে নিচে নয় এই আকীদাই আজ কি স্পষ্ট ভাষায় প্রকাশ করে দিলেন সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা কিছু শোনার তৌফিক দিয়েছেন আমরা যেন সেগুলোর উপর আমল করতে পারি আমিন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমিন আবারও postcss আসসালাত ওয়া সালামু আলা নাবীনা মুহাম্মদ ওয়া আলা আলি ওয়া সাহবি اجمعين আল্লাহ